আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কখনো রাগ করা যাবে না, এবং তার অর্থ হলো গ্রোথকে সম্বরণ করতে হবে আমাদের। ডোন্ট গেট অ্যাংগ্রি। আমরা কেন বা রাগ করি, সেই রাগ করার কারণগুলো আমি কয়েকটি ভাগে ভাগ করব, এবং সমাধানটা আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হলো সাইকোলজিক্যাল একটা সমাধান, একটা স্পিরিচুয়াল সমাধান, একটা হলো সাইন্টিফিক্যালি সমাধান। আমরা কেনই বা রাগ করি, যখন আমাদের কোনো কিছু পাওয়া থেকে আমরা বিরত থাকি, না পাওয়ার বেদনার থেকে আমরা যখন আমরা জ্বালা যন্ত্রণায় ভুগি, যখন আমরা কেউ আমাদের আঘাত করে, কেউ আমার বিভিন্ন কটু বাক্যে আঘাত করে, তখনই কিন্তু আমরা রাগ করে থাকি। অর্থাৎ আমরা যখন কোনো কিছু না পাওয়া থেকে বঞ্চিত হই, তখনই কিন্তু আমরা রাগ করে থাকি। এই রাগকে আমাদের সম্বরণ করার জন্য আমরা আজকে এখন বলবো। প্রথমটা আমরা সাইকোলজিক্যালি বলবো, যে সাইকোলজিক্যালি আমরা কী কী করতে পারি। প্রথমে আমরা যদি রাগ করার পরে যদি খুব কান্না করতে মন চায়, তখন আমরা কান্না করে ফেলব। কারণ হলো, বিজ্ঞানীরাও বলছেন যে কান্না যখন করা হয় তখন হার্ট সুস্থ থাকে। আবার কোনো কোনো বিজ্ঞানী বলেছে যে যখন আমাদের রাগ আসে, তখন আমরা যদি হাসি, অনেক অট্টহাসা হাসি, হ্যাঁ জোরে জোরে হাসি, তাহলে আমাদের স্নায়ুর শিথিলতা বাড়ে, সুতরাং সেখানে কিন্তু রাগটা সংবরণ হয়ে যেতে পারে। দুই নম্বর হলো যে সবাইকে বিশ্বাস করতে হবে। বিলিভ ইউর সেলফ, অ্যাট ফার্স্ট বিলিভ ইউর সেলফ, দেন ইউ ক্যান বিলিভ টু আদার্স। যদি আমরা কাউকে বিশ্বাস না করতে পারি, যদি অবিশ্বাস আমাদের ভিতরে গড়ে ওঠে, তখন কিন্তু আমরা কষ্ট পাই, এবং অবিশ্বাসই কিন্তু আমাদের কষ্ট দেয়। সুতরাং বিশ্বাস একটা বিরাট জিনিস, যা রাগ সম্বরণ করতে আমাদেরকে সাহায্য করে। আবার কিছু কিছু আছে যে মধুর স্মৃতি, সেই মধুর স্মৃতিকে আমাদের ভুলে যেতে হবে। অনেক স্মৃতি আছে যে স্মৃতির মাধ্যমে আমার মনের ভিতরে একটা আক্রোশ জমে থাকে, সেই আক্রোশকে আমাদের ভুলে যেতে হবে। সুতরাং মধুর স্মৃতিগুলোকে আমাদের বন্ধু করে নিতে হবে, না পাওয়ার বেদনাকে জলাঞ্জলি দিতে হবে। আমরা এরপরে বলবো যে সুন্দর গান শুনতে হবে। হ্যাঁ, সুন্দর গান যদি শোনা যায় রাগ করার পরে, তাহলেও কিন্তু আমাদের রাগ একটু উপশম হয়। যেমন রবীন্দ্রনাথের একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই ধরনের মিউজিক্যাল, আরও ভালো ভালো মিউজিক আছে, সেই মিউজিকগুলো আমরা যদি শুনি, তাহলে কিন্তু আমাদের হার্ট সুন্দর হয়ে যায়, আমাদের রাগটা সম্বরণ হয়ে যায়। এবং কেউ যদি ধর্মগ্রন্থ পাঠ করে, তাহলেও কিন্তু রাগ সম্বরণ হয়ে যায়। যারা মুসলমান তারা কোরআন পাঠ করলে তাদের রাগটা সম্বরণ হয়ে যায়, রাগ কমে যেতে পারে। আবার কেউ কেউ বলা হচ্ছে যে যোগা করো, ব্যায়াম করো, কিছুক্ষণ শ্বাসকে ধরে রাখুন, তারপর ছাড়ুন। যেমন ছেড়ে আবার আমরা ধরে রেখে আবার ছেড়ে দিই, হ্যাঁ এইভাবে। অথবা কেউ কেউ বলেছে 1-10 গুনতে থাকুন, গুনলেই কিন্তু রাগটা কমে যেতে পারে। এখন আরেকটা হলো আমাদের বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমরা একটু বলবো। যেমন আমরা বলছি যে যদি আমরা রাবারের যে বল আছে, এই বলগুলো
এই বলগুলো যদি এইভাবে প্রেস করতে থাকি, যদি প্রেস করতে থাকি তাহলেও কিন্তু রাগ কমে যায়। তাহলে আমরা যদি কেউ রাগান্বিত হন, তাহলে যদি রাবারের বল কারো কাছে থাকে তাহলে এইভাবে প্রেস করেন, দেখবেন রাগ একটু প্রশমিত হবে। আবার বলা যাচ্ছে যে যদি বরফ কাছে থাকে সেই বরফটাকে ধরতে হবে, এই বরফটাকে আমরা যদি ধরি, এইভাবে যদি ধরি, বলের মতোই যদি ধরে ধরে ইয়ে করি, তাহলেও কিন্তু রাগ কমে যেতে পারে। রাগের প্রকাশের প্রকাশ করুন, রাগকে প্রকাশ করুন। কিছু কোনো দেশের মানুষরা যখন রাগ করেন তখন তাদের আসবাবপত্রকে, কিছু আসবাবপত্রকে ভেঙে ফেলে, মোটর গাড়িতে আঘাত করে, বিভিন্ন থালা বাসনকে ফেলে ছুঁড়ে মারে। এইভাবে রাগের প্রকাশ ঘটাতে হবে। আবার আরেকটা বলা হচ্ছে যে যখন রাগ করবেন তখন ভ্রমণে বেরিয়ে পড়ুন, প্রকৃতির কোলে ঢলে পড়ুন। প্রকৃতির মাঝে সবুজ গাছপালার মাঝে আপনি ঘুরে বেড়ান, পারলে সাথে সাথে আপনি গোসল করে ফেলুন। হ্যাঁ, সাথে সাথে গোসল করবেন, মাথায় পানি ঢেলে গোসল করবেন। যার প্রতি রাগ করছেন তার সাথে কথা বলুন এবং রাগটা সমঝোতার মাধ্যমে রাগটা মিটিয়ে ফেলুন। এই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিতরে হলো রাবারের বল, ঠান্ডা জিনিস ধরা অর্থাৎ বরফকে ধরা, এবং কিছু জিনিস আছে ভেঙে ফেলা, রাগ উপশম হয়ে যায়। আর প্রকৃতির মাঝে আমাদের বেরিয়ে পড়া, যেমন সমুদ্রেতে যায় কেউ, কক্সবাজারে যায় কেউ, নদী বা সমুদ্রের মাঝে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু রাগটা উপশম হতে পারে। অথবা কোনো নিকটতম বন্ধু, ইন্টিমেসি ফ্রেন্ড আছে, যদি তার সাথে অনেক গল্প করেন তাহলে কিন্তু রাগটা অনেকটা উপশম হয়ে যেতে পারে। আমরা সর্বশেষে স্পিরিচুয়ালটা বলবো, এটা ইউ বিলিভ অর নট, ধর্ম। আপনি ধর্ম চর্চা করেন, যদি আপনি মুসলমান হন তবে নামাজ পড়ুন। আমরা জানি যে নামাজটা হলো একটা স্পিরিচুয়াল অক্সিজেন দেয়, নামাজ পড়ুন। তারপরে ধর্মগ্রন্থ পাঠ করুন, ধর্মগ্রন্থ পাঠ করা মানে আপনার হার্টের খাদ্য, এটা আমরা জানি। এই ব্যাপারে ধর্মগ্রন্থে আমাদের রাগের ব্যাপারে, ক্রোধের ব্যাপারে আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, সূরা ফুর ইমরানের 134 নাম্বার আয়াতে, যে যারা নিজেদের রাগকে সংবরণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, যারা নিজেদের রাগকে সংবরণ করে তাদের আল্লাহ ভালোবাসেন। সূরা ইমরানের 134 নাম্বার আয়াত। আর একটা হাদিস আছে, এই হাদিসটি হুরাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এই হাদিস নাম্বার হলো বুখারী হাদিস 6116, আপনারা দেখে নেবেন। এই হাদিসটি এইভাবে এসছে যে একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে নবী আমাকে কিছু উপদেশ দেন। তা আমাদের নবী কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বললেন যে হ্যাঁ, তুমি রাগ করো না। বলছে ঠিক আছে নবী, আমাকে আর একটা উপদেশ দেন। তিনি বললেন, দ্বিতীয়বারও বললেন, রাগ করো না। তাহলে বোঝা গেল যে রাগ করা, আমাদের যেমন কোরআন এবং সুন্নাহর আলোকে কিন্তু রাগ করা কিন্তু যাবে না। আবার আরেকটা হাদিস আছে ইবনে মাজা 4102, এটা আমরা বলেছি যে দুনিয়াদারি বাদ দিতে হবে। হ্যাঁ, দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, দুনিয়ার প্রতি যদি অনুরাগী না হয় তাও কিন্তু রাগটা আপনার কমে যাবে। তা সুতরাং আমরা এই কারণগুলো যদি আমরা সাইকোলজিক্যালি এবং স্পিরিচুয়ালি এবং যদি সাইন্টিফিক্যালি যদি প্রয়োগ করি আমাদের জীবনে তাহলে কিন্তু রাগটা কমে যাবে। আপনি জানেন রাগ করার মাধ্যমে আমাদের হার্টের অসুখ হয়, এই হার্টের অসুখ থেকে আমাদের বিভিন্ন অসুখ হয়। সুতরাং রাগ করা যাবে না, যেটা
কোরআনের আলোকেও আমি বললাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম, সাইকোলজিক্যালি আমি বললাম, সর্বশেষে আমি যেটা বলবো যে রাগের কারণ নির্ণয় করে অনুতপ্ত হন, অনুতপ্ত হন। মনে রাখবেন জগতের সব কিছু আপনার মতো করে ঘটে না, নাথিং ইজ হ্যাপেনিং অ্যাকর্ডিং টু ইয়োর লাইকিং, এভরিথিং ইজ উইল বি হ্যাপেনিং ইজ উইল বি হ্যাপেন্ড টু বাই ইয়োর অল মাইটি, ইট উইল হ্যাপেন। সো প্লিজ ডোন্ট গেট অ্যাংরি, প্লিজ স্টপ ইট। আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন যদি রাগ না করেন। সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটি বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়, সুতরাং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনার জীবনে প্রয়োগ করবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।